নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা দুই বোন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, আর কোথায় কোথায় যাই সবকিছুই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে চলে আসলাম বাজার। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সেই সুন্দর সারপ্রাইজ আসতে চলছে, সেটা আমি একবারে রিভিল করবো। এখন আর আমি কিছু রিভিল করবো না, এখন আমি চলে এসেছি দোকানে। আর দোকানে আমি কয়েকটা জিনিসপত্র নিচ্ছি, তো দিদিকে বললাম ভিডিও কর। এখানে কাকুটা বলছিল কি ভিডিও করছো, কোন চ্যানেলে আসবে? সব কিছু শুনলো বেশ ভালো, মানে বয়স্ক ছিল তো, আরেকজন ছিল, উনি কে হয়তো দেখা যায়নি, উনি বেশি জিজ্ঞেস করছিল, আর ইনি তো মালিক ছিল। তো যাই হোক, আমরা নিলাম অনেক কিছু, মানে নিব নিব না বলতেও তাও 300 টাকার সামান নেওয়া হয়ে গেছিল। আর দিদি তো ভিডিও করেই যাচ্ছে, এই পাশে ঘুরে ওই পাশে ঘুরে, কিন্তু বাসনগুলো এত সুন্দর, ওফ, আমার তো দেখে মনে হচ্ছিলো যে সবগুলোই নিয়ে নিই যদি টাকা থাকে, কিন্তু থাক আর হবে না এই জন্মে, মানে কেন হবে না হতেও পারে, তাও আর কি বললাম। আর এই কৌটাগুলো, ওফ, এত সুন্দর লাগতেছিল, কত চটকু কৌটা। তারপরে ওখানে নেবার পর এখন আমরা দুইজন হচ্ছে, এই যে দেখো কত সামান নিয়েছি, নিয়ে আবার টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। ওর মোবাইল বলে খারাপ হয়েছে, তো ও মোবাইলটা ঠিক করবে। তো যেগুলি দিয়ে আমাকে নিয়ে আসলো, সিঁড়িগুলোতে এত বেশি নোংরা ছিল, বলে এটা আসলে নোংরা দেখতে হয়, মনে মনে বলি বাজার কোন সব পরিষ্কার থাকে যে আজকে পরিষ্কার থাকবে। এটা হচ্ছে বাজারের ওপরটা, যেখানে হচ্ছে সব মোবাইলের দোকানগুলো আছে, সব মোবাইল সোবাইল ঠিক করা হয় আর কি এখানেই। তো আমরা চলে আসলাম, আরও মোবাইলটা দিয়ে দিয়েছে, মোবাইল কিছুক্ষণ, মানে আধা ঘন্টা লাগছে আমাদের। তারপর মোবাইল ঠিক হওয়ার পর ও হচ্ছে আমরা নিয়ে চলে যাব, কিন্তু তার আগে ও এখানে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে, আর ফ্যানের হাওয়া পায় পুরো মজাতেই আসছে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো এই গরমের মধ্যে হাঁটাহাঁটির পর ফ্যানের হাওয়া খাইতে তো ভালোই লাগে। আর এখানে দেখো মিটারের পুরো দোকান, আমি বলছি বাপরে বাপ, সারা দুনিয়ার মিটার কি এখানেই লাগানো আছে নাকি? ফাইনালি গল্প স্বল্প করতে করতে ভিডিও বানাতে বানাতে ফোন হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা টুকটুক করে নামি। আর এত কি কি যে কথা বলতেছিলাম, ও হ্যাঁ, বলতেছিলাম যে আমরা ভিতরে ছিলাম, কত ছায়া ছিল, রাত্রি ছিল, এখন কি গরম। তো তারপরে চলে আসলাম একটা দোকানে, একটু গেঞ্জি ঠেঞ্জি দেখলাম, কিন্তু এখানে অত একটা পোষায় নেই, যার জন্য নেওয়া হলো না। তারপর ওখান থেকে আবার চলে গেলাম হচ্ছে আরেকটা দোকান, আর ওখানে গিয়ে আমরা তেল, তারপর স্প্রাইট, এগুলো নিলাম। আর বাজারটার অবস্থা দেখো, ফুটফাত ভাঙাভাঙি হয়েছে এদিকে, যার জন্য বাজারগুলো এত লম্বা হয়ে গেছে, মানে ফুটফাতে যে বাজারের ছাদগুলো ছিল সেগুলো সব চলে গেছে, যার জন্য সেই বড় লাগতেছে। এখন তো ফুটফাত ভাঙাভাঙি চলছে না এদিকে, মানে কোচবিহারের এদিকে। আর দিদি যখনই ক্যামেরা দেখে, ও হচ্ছে পোজ দিয়ে পোজ দিয়ে খায়। আর এই ড্রেসটা সেই পছন্দ হয়েছিল, কিন্তু ড্রেসটার দাম কত ছিল জানো? থাকার বললাম না, মানে 2700 টাকা। আমি দেখি কই ভাই দরকার নেই, তারপরে আর আমরা নিলাম না, না নিয়ে এখন চলে এসেছি হচ্ছে আমাদের এখানে নরেন বণিকের দোকান। মানে এখানে সব কিছু পাওয়া যায়, এভরিথিং, সব জড়িবুটি টাইপের জিনিস। তো ওখান থেকে নিলাম, নেওয়ার পরে ওগুলো আরও সবজি বাজার করবে। সবজি বাজার করে এই সবজি নিয়ে আমরা টোটোতে উঠে যাচ্ছি হচ্ছে মেলার উদ্দেশ্যে। এই সবজি নিয়ে আবার যাবো মেলা বাড়ি, মানে কি বলি, মতলব কুচভি। তাও আর কি, যেতে যখন হবে তো যেতে তো হবেই। আর কাকা ভালো ছিল, কাকা আমাদেরকে একবারে মন্দিরের সামনে বললো কাকা থাক মন্দিরের ভিতরে ঢুকাই দিও না। আর এই যে একে দিছে সবজির প্যাকেট, আমি বলছি দেখ ভাই আমি তো তোর সবজি টবজি নিবো না, এই মেলা বাড়িতে আমার পেস্ট্রি স্যাম্পার করিস না, তুই সবজির প্যাকেট নে। আর মেলাতে ঢোকা মাত্রই ও এই হাঁসগুলো দেখে নিছে, আর এগুলো নিবে। আর এই হাঁসগুলো দেখে আমার রাসমেলার কথা মনে পড়ে গেছে, একটা ফায়ার উইকেটের দাদা তার মেয়ের জন্য হাঁস কিনছিল, আমাকেও একটা গিফট করছিল, ভালো ছিল, অনেক ভালোবাসে, মানে তোমরা অনেক ভালোবাসো যার জন্যই সে ভালো লাগে আর কি। তো যাই হোক, মেলাতে এই সময়ও ভালো ভিড় ছিল, সব স্কুল স্টুডেন্টে ছিল বেশিরভাগ। তো ও যেহেতু আগে মেলাতে বলে আসেনি, তো ও চলে আসছে, ক্লিপ ঠ্লিপ কিনলো, তারপর কানের দোকানে আসছে। প্রথমে বাইরের থেকে দেখাচ্ছিল, বাইরের থেকে দেখাতে দেখাতে ও নিজেই দোকানদার হয়ে গেছে, একদম ভিতরে ঢুকে একবার এটা একবার ওইটা, মানে দেখা দেখির পর। তারপর আমরা দুইজন ভাবলাম যে চলো এখন যাওয়া যাক, যে প্রচণ্ড গরম ছিল। এই যে তোমরা মুখের গ্লেজগুলো দেখছো, এই গ্লেজটা কিন্তু মানে গরমেরই, মানে ঘামেরই আর কি। তো সীমাদি বললো যে আইসক্রিম খাবে, আমি বললাম চল দেখি। পরে এই আইসক্রিম কাকাই ছিল, এখান থেকে আমরা দুইজন আইসক্রিম নিলাম, আর আইসক্রিম নিয়ে আইসক্রিমের পোজ দিয়ে খাইতে খাইতে এখন চলো বাড়ি যাওয়া যাক। কথা বলতে বলতে বাড়িও চলে আসলাম, আর ও গেছে আবার দোকানে। তো চলো টাটা, নতুন ব্লগে আবার তোমাদের সাথে অনেক কথা হবে। যারা ফেসবুকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দিও, ইউটিউব